ওয়েলকাম টু ম্যাক ট্রাভেলার। ম্যাক ট্রাভেলারে আপনাদের স্বাগত। ম্যাক ট্রাভেলারে আজকে একটা আমি সুন্দর ব্লগ করব, যেটা হচ্ছে গঙ্গা ইলিশ মাছ ধরা। তো এখন আমরা এসেছি গঙ্গা ইলিশ মাছ ধরতে। এই যে গঙ্গার মাঝখানে রয়েছে নৌকো, এই হচ্ছে ইলিশ মাছের জাল। এগুলো ইলিশ মাছের জাল ফেলা হবে, জোয়ারের অপেক্ষায় রয়েছে। এখন ভাটা চলছে গঙ্গাতে। হচ্ছে আমাদের মাঝি ভাই, তাদের নৌকো, তাদেরই জাল। তো আমরা এখন রয়েছি ঠিক হাওড়ার একটু কাছাকাছি, গঙ্গার মাঝখানে। এইদিকে হাওড়ার ব্রিজটা দেখা যাচ্ছে, কিন্তু একটু ফগির জন্য দেখা যাচ্ছে না, রোদটার জন্য। জোয়ারের অপেক্ষায় আমরা রয়েছি, জোয়ার দুটোর সময়। জোয়ার হলে আমরা জাল ফেলবো আর দেখবো যে কীরকম মাছ পড়ে। ইলিশ মাছ দুটো সিজনে পড়ে, এক হচ্ছে বর্ষাকাল আর এক হচ্ছে এই এই সময়টা, মানে বসন্তকালের এই সময়টা। সংশোধনের পর থেকে ইলিশ মাছটা একটু পড়া শুরু করেছে। অ্যাকচুয়ালি বর্ষাকালে গঙ্গা ইলিশ মাছ খুবই কম আসে, ওই সময় হয়তো একটা দুটো পায় সারাদিন জাল দিয়ে। আর এই সময় একটু মাছটা হচ্ছে, ওই জন্যই এসেছি যে কীরকম মাছ পড়ে সেটাই একটা দেখতে। ইলিশ মাছ একটা সব থেকে মানে অনেকেরই ফেভারিট মাছ, আশা করি। ইলিশ মাছ সব থেকে মাছের মধ্যে খেতে সুন্দর, সব মাছের থেকে। সমুদ্রে ইলিশ তো আছেই, কিন্তু ইলিশ মাছের বৈশিষ্ট্য এটাই যে ইলিশ মাছ এই মিষ্টি জলে গঙ্গা বা বাংলাদেশের পদ্মা নদীতে ঢুকে পড়ে। অ্যাকচুয়ালি ইলিশ মাছ এই এই সময়টাই আর বর্ষাকালটাই আসে এই মিষ্টি জলে ডিম পাড়তে। তো জোয়ার মনে হচ্ছে হচ্ছে, জল আস্তে আস্তে ঘুরছে। তো দেখা যাক, জোয়ার এলে আমরা জাল ফেলবো এবং তারপর দেখবো কীরকম মাছ পড়ে। জাল লাইন দিয়ে রয়েছে, জাল আমাদের ফেলা হয়ে গেল। ইলিশ এখনো পর্যন্ত একটাও পড়েনি এই ক্ষেপে, কতগুলো ফেঁসা মাছ পড়েছে, বড় বড় জালে আটকানো রয়েছে ফেঁসা, নড়ছে। এই বড় ইলিশ জ্যান্ত একটা পড়লো,